मंगलवार रात प्राय 12টা নাগাদ আচমকাই গোটা তেলিয়ামুড়া সহ এর আশপাশ এলাকায় বিদ্যুৎ চলে যায়। তখন গোটা তেলিয়ামুড়ার সাধারণ মানুষজনরা তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের জরুরিকালীন ল্যান্ডলাইনে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় সাধারণ মানুষজনকে সহযোগিতা করার মতো কেউই ছিল না। শুধু তাই নয়, সাধারণ মানুষজনেরা তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন বিভাগগুলির দায়িত্বে থাকা একাধিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও আধিকারিকরা এতটাই নিদ্রাচ্ছন্ন ছিলেন যে ফোনটুকু রিসিভ করার প্রয়োজন বোধ করেননি। পরে গভীর রাতে তেলিয়ামুড়ার চাকমাঘাট এলাকার একাংশ মানুষ তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে এসে রাত্রিকালীন দায়িত্বে থাকা কোনো বিদ্যুৎ কর্মীকে না দেখতে পেয়ে বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। কারণ না, ঠিক আছে। তারপর আমরা ফোন করলাম ইলেকট্রিক অফিসে, মানে ফোনে কোনো রেসপন্স পাইছি না, না পাই আমরা ইলেকট্রিক অফিসে আইলাম। এসে দেখলাম যে ইলেকট্রিক অফিসে কেউ বলতে কেউ নাই, কোনো নাইট গাইড কোনো কিছুর ব্যবস্থা নাই। না পারতে আমরা এখন দাঁড়া রয়েছি, আমরা এটা ড্রপ খাই, কারণ কোনো নাইট গাইড নাই। আর যদি মনে কোনো একটা কোনো কিছু এমন ঘটনায় হয় আমরা এখানে, আমরা কারে জানাবো বা কার থেকে আমরা কিতা আসলাম? কোন জায়গায় তোমরা? আমরা বাড়ি চাকমাঘাট। চাকমাঘাটে? হ্যাঁ। কোটা তেলিয়া মোড় থেকে কারেন্ট আসছে নি? না, তেলিয়া মোড় তো কোনো কারেন্ট নেই। তিন ঘন্টা আগে আমরা কারেন্ট গেছে। আধা এক ঘন্টা হয়েছে আমরা তেলিয়ামুড়া কারেন্ট গেছে।